ফাঁকা মাঠে গোল দিয়ে পঞ্চায়েত দখল বিজেপির, আবির উড়িয়ে উচ্ছ্বাস। এদিন উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবে তার সফরের আগেই বিরোধী শিবিরে এলো জয়ের উচ্ছ্বাস। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী এক বিজেপি পঞ্চায়েত প্রার্থী জলপাইগুড়ির মেটেলি ব্লকের মাটিয়ালি হাটগ্রাম পঞ্চায়েতের 21/8 নম্বর বুথের ঘটনা। সেখানে জয়ী হয়েছেন ধনরাজ তামাং। জানা গিয়েছে শামসিং ইয়ংটং টিজির বরিলাইনের বাসিন্দা ধনরাজ। তিনি এবার 8 নম্বর আসনে বিজেপির হয়ে মনোনয়ন জমা দেন। যেহেতু এই আসনটি তপশিলি জাতি উপজাতিদের জন্য সংরক্ষিত, সেই কারণে অন্য রাজনৈতিক দলের কেউ এই বুথে প্রার্থী দেয়নি, ফলে তামাংয়ের জয় নিশ্চিত ছিল এক প্রকার। ধনরাজের এই জয়ে উচ্ছ্বসিত গেরুয়া শিবির, আবির উড়িয়ে বিজেপি প্রার্থীর জয় উদযাপন করলেন তারা। এদিন উপস্থিত ছিলেন বিজেপির মেটেলি আপার মণ্ডলের সাধারণ সম্পাদক সুভাষ সার্কি, সহসভাপতি ঋতুরাজ শর্মা, নীলাম প্রধান, পুনম রানা, বিজেপির শ্রমিক নেতা জমির উড়াও সহ বিজেপির কর্মী ও সমর্থকেরা। ধনরাজ বলেন, একটা সময় তৃণমূলের রাজ ছিল, ওদের ভোট ছিল, তবে এইবার সম্পূর্ণভাবে আমরা জিতেছি। এখন এখানকার ভোটাররাই মনস্থির করে নিয়েছেন যে মোদিজির হাত আরও শক্ত করবেন, সেই কারণেই এইবার প্রতিটি ভোটার বিজেপিকে জিতিয়েছে। এদিকে আবার ধনরাজ তামাংয়ের পাশে অর্থাৎ ওই একই গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তৃণমূল প্রার্থী সবিতা বিশ্বকর্মা।